আপনারা প্রবাসে থাকতে আপনাদের বউগুলো দেশে কেন প্রক্রিয়া করে? রাতের বেলায় ছেলেদের সাথে ধরা খায়, হোটেলে যায় ফষ্টি নষ্টি করে, হাজারো প্রমাণ আমার কাছে। আসসালামু আলাইকুম। এই মহিলাটার কথা শুনে আজকে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমার কাছে মনে হয়েছে কিছু কথা বলার দরকার। এই মহিলাটাকে দেখতে একবারে হিজাব পরা, আর হিজাব কিন্তু মিয়াকলিপ পরে, সেটা কিন্তু বুঝতে হবে। তিনি ডালোয়াভাবে প্রবাসীদের বউকে অসম্মান করে গেছেন, মানে প্রবাসীদেরকে অপমান করে গেছেন। তিনি বলতেছেন যে প্রবাসীর বোরা চলে যায় পরকিয়া প্রেম করে। কেন চলে যায়? প্রবাসীরা বিদেশে থাকে, এই কারণে প্রবাসীদের বউ চলে যায়। তিনি এই কথাগুলো বলে গেছেন এখানে। তিনি খুব জোর গলায় এই কথাগুলো বলতেছেন, আর হাজার হাজার প্রবাসীদের মনে কষ্ট দিচ্ছেন এই কথাগুলোর মাধ্যমে। আমি ওনার স্বার্থে কিছু কথা বলতে চাই। উনি আমার ভিডিওটা দেখবেন কিনা সেটা আমি জানি না। আপনারা জানেন এই খবরটা এখন ট্যানিং অবস্থায় আছে। নাফা সিরাপ খাইয়ে একটি মহিলা তার দুটো সন্তানকে মেরে ফেলেছে। পরবর্তীতে এই ইয়াস মানে দোষটা সাবিয়ে দিছে যে নাফা সিরাপের উপরে। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে সে মানে পরকীয়া প্রেমে আসক্ত। তার স্বামী বাংলাদেশে আছে। তার স্বামী থাকা সত্ত্বেও সে কিন্তু আরেকটা পরপুরুষের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে গেছে, আর ওই লোকটাকে বলেছে সে বিবাহ করবে, তার দুটো সন্তানকে মেরে ফেলতে হবে। পরবর্তীতে তার দুটো সন্তানকে মেরে ফেলেছে শুধুমাত্র পরকীয়া প্রেমে আসক্ত হয়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দুটো সন্তানকে সে মেরে ফেলেছে, যে মহিলাটা, সেই মহিলার স্বামী তো ছিল, তার স্বামী তো প্রবাসে ছিল না, তারপরও সে পরকীয়া প্রেমে আসক্ত, এই কারণে তার দুটো সন্তানকে মেরে ফেলেছে। এখন আমার কথা হচ্ছে যে মহিলাটা খারাপ, তার স্বামী যদি প্রবাসের মাটিতে থাকে তারপরও সে খারাপ, তার স্বামী যদি বাংলাদেশেও থাকে তারপরও সে খারাপ। আমাদের কাছে এরকম অসংখ্য প্রমাণ আছে। স্বামী বাংলাদেশে বিজনেস করে, বড় বিজনেসম্যান, হ্যাঁ, সারাদিন কাজ করে রাতে যায় বউয়ের কাছে ঘুমায়, আর সে বউ কিন্তু পরকীয়া প্রেমে আসক্ত অন্য লোকের সাথে, সেটাও কিন্তু আমরা দেখেছি আমাদের এই ছোট্ট জীবনে। এখন একটা মহিলা যদি খারাপ হয়ে থাকে, তার স্বামী বিদেশে থাকলেও সে চলে যাবে পরকীয়া প্রেম করে, সে যদি বাংলাদেশেও থাকে স্বামী তারপরেও সে চলে যাবে। শুধুমাত্র প্রবাসীদেরকে ডালোভাবে অসম্মান করার কোনো কারণ আসে না, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে যে এই মহিলাটা ডালোভাবে প্রবাসীদেরকে অপমান করলো, এটার বিচার কি আমরা পাবো? কখনো কখনো আমরা পাবো না। কারণ প্রবাসীরা হচ্ছে যে অবহেলার পাত্র, যেখানে বাংলাদেশে প্রবাসীদেরকে কামলা বলে গালি দেওয়া হয়, যেখানে আমাদের আলেমুলামারা প্রবাসীদেরকে গালি দেয়। আমি এরকম অসংখ্য ভিডিও করেছি, আমার ফেসবুকে আছে, দেখেন, অনেক ভিডিও করেছি, অসংখ্য না, যেখানে আলেমুলামারা গালি দেয়, যেখানে বাংলাদেশের প্রশাসন প্রবাসীদেরকে গালি দেয়। আর এই মহিলাটা হচ্ছে একটা তুচ্ছ বিষয়। এই মহিলাটাকে নিয়ে প্রতিবাদ কে করবে? হ্যাঁ, প্রবাসীরা এখন বাংলাদেশে একটা ইয়ের পাত্র হয়ে গেছে, ঘৃণার পাত্র হয়ে গেছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, কিছুই করার নাই। কীভাবে অপমান করে গেল একজন মহিলা, কীভাবে অপমান করে গেল কয়েকদিন আগে কিছু হুজুর, কীভাবে প্রবাসীদেরকে মানে বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে গালি দেওয়া হয়, এগুলো কিন্তু মেনে নেওয়ার মতো কথা না। আজকে যাই হোক, আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটি করার দরকার, তাই এই ভিডিওটি করলাম। যদি মনে হয় যে এই ভিডিওটি শেয়ার করার দরকার, তাহলে আপনার জায়গা থেকে আপনি শেয়ার করে দেবেন, আর ফেসটা লাইক করে রাখবেন। আমরা প্রবাসীদেরকে নিয়ে কথা বলে থাকি বেশিরভাগে। আল্লাহ হাফেজ।